মিরপুরে চলমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অভিযান পরিচালিত হয়েছে। রবিবার বিকেলে শেরপুর জেলা শহরের নয়ানি বাজার সহ শহরের বিভিন্ন কাঁচা বাজারের খুচরা ও পাইকারি দোকানে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম। অভিযানকালে কাঁচা মরিচ, ডিম সহ অন্যান্য কাঁচা তরকারির দোকানে আইনগত বিষয় দেখা হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা। ডিমের বাজারটা বা এই পোল্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ধ্বংস হবে, এই যে দেখছেন কয়েকটি ডিম আসছে, এই হয়ে আসার এটাকে বলেন আমার কিনে নিয়ে আসছেন। আর বেগুন নিলে 120 টাকা কেজি। আপনার সিন্ডিকেট না ভাঙলে আমরা কেমন করে বুঝবো? একেতে বন্যা গেছে, এটা তো একটা ইস্যু আসবেই, তাই না? আর যে বন্যা গেছে সে বন্যায় তো গাছপালা নষ্ট হয়ে গেছে, আমরা এখন এদেরকে কীভাবে দোষ দিব, তাই না? তবে এখানে মূল্য তালিকা ডেলিতে ডেলি মনিটরিং।